আল্লাহর কসম আমার সবচাইতে দামি জিনিসটা আমার ঘরে রেখে আমার বিবিকে এক কাপড়ে রেখে আমার সন্তানকে এক কাপড়ে রেখে আমি আবু বকর বস্তাকে গায়ে দিয়ে আমি আমার ঘরে যা কিছু আছে আপনি নবীর কদমে হাজির করে দিলাম এটা সিদ্দিক আকবর দিতে জানে ফারুকে আজম জানে ওসমান জিন্নুরাইন জানে যুদ্ধের ময়দানের জন্য নবী যখন সম্পদ তালাশ করলেন কার কাছে কি আছে নিয়ে আসো সবাই ফারুকে আজম অর্ধেক সম্পত্তি ওসমান জিন্নুরাইন তিন ভাগের এক ভাগ মাওলা আলীর সম্পত্তি সাহাবায়ে কেরামের সম্পত্তি কেউ 100 উট 100 ঘোড়া তলোয়ার নিয়ে আসলো কিন্তু আমার নবীর মুখের মধ্যে মুস্কি হাসি নাই ফারুকে আজম মুখে মুস্কি হাসি কারণ দেখতেছেন সব সময় সিদ্দিক আকবর নাম্বার 1 সিদ্দিক আকবর নাম্বার 1 নম্বরে থাকে আজকে সিদ্দিক আকবরকে দেখা যাচ্ছে না আজকে মনে হয় আমি ফারুকে আজম নাম্বার 1 হব অর্থাৎ মুস্তাফার প্রেমে খরচ করার মতো প্রতিযোগিতা ছিল এখন যদি খালি যদি বাবা হয় 20000 টাকা দিয়ে শাড়ি কিনে দিব নবীর মিলাদুল্লাহ হলো হবদায় বড় অসহায় অবস্থা তাছি গরীব মানুষ আতনার বড় গরীব ব্যবসার অবস্থা বালানো এরকম অনেকে বলে কি বলে না কিন্তু সিদ্দিক আকবর ফারুকে আজমের মধ্যে কম্পিটিশন ছিল মুস্তাফার প্রেমে কে কতটুকু খরচ করতে পারে কে কতটুকু দান করতে পারে কে কতটুকু দিতে পারে ফারুকে আজম মনে মনে ভাবলেন তিনি আজকে নাম্বার 1 এক নম্বরের খেতাব পাবে নবী পাক বলবেন সবচেয়ে বেশি সিদ্দিক আকবর দিয়েছেন আমার দয়াল নবী যখন দেখে আবু বকর সিদ্দিককে দেখা যায় না আমার কামলি বলা নবী রহমাতাল লিল আলামিন তিনি ডাক দিলেন আয়না আবু বকর ও আবু বকর তুমি কই আমার আবু বকর কি নাই আমার দয়াল নবীর ডাক দাওয়াত দেরি দেখে কাপা কাপা কণ্ঠে চোখের পানি সাইরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে পিছ থেকে ডাক মারলেন সবাই ভাগ হয়ে গেল কাতার বনে গেল মাঝখানে রাস্তা করে দিল আবু বকর সিদ্দিক এক কদম দেই চোখের পানি টপ টপ করে পড়ে দুই কদম দেই চোখের পানি টপ টপ করে পড়ে কদমে কদমে চোখের পানি ছাড়ে কারণ সব সময় এক নম্বরে থাকতো আজকে তো নাম্বারই খুঁজে পাওয়া যাবে না কারণ দেওয়ার মতো কিছুই নাই আমার আবু বকর সিদ্দিক আমার নবীর কদমে হাজির হয়ে নবীর সামনে একটা পুতলা রাখলেন দেখা গেল ওই সময় সিদ্দিক আকবরের গায়ের মধ্যে একটা সালার বস্তা জড়ানো সালার বস্তা কেটে একটা মোটা কাপড়ের বস্তাকে কেটে গায়ের মধ্যে জড়ায় আনিছে বুতম দেওয়ার তৌফিক নাই খেজুর গাছের কাঁটা দিয়া বুতমের জায়গায় ছিদ্র করে সিলাইয়ের মতো লাগায়া দিছে সুই যেভাবে লাগায়া দেয় পিন যেভাবে লাগায়া দেয় খেজুর কাঁটাকে লাগায়া দিয়া একটা বস্তার মতো মোটা কাপড় পরে এসে মুস্তফার সামনে হাজির আবু বকর তুমি কি কিছুই আনো নাই কিছুই আনো নাই ছোট্ট একটা পুটলি বাকির করলো আমার নবী বলে পুটলিটা খোলো পুটলি যখন খুলল দেখে পুটলির ভিতরে আরেকটা পুটলি আরেকটা কাপড়ের পুটলি যখন খুলল দেখে তার ভিতরে আবার পুটলি আবার যখন খুলল তার ভিতরে আবার পুটলি খুলতে খুলতে দেখে চুলার ছাই ঘরের মধ্যে আসবাবপত্র থালা বাসন বিবির কাপড় সন্তানের কাপড় সব কিছু এখানে রয়েছে অনেকে মনে মনে বলতেছিল সবাই এত কিছু আনলো আবু বকর এটা কি আনলো চুলার ছাই কেন আনলো আমার নবী জিজ্ঞেস করলেন আবু বকর ছাই কেন আনলা ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামগণ তলোয়ারের আঘাতে খণ্ডিত হবে গোস্ত কেটে যাবে শরীর কেটে যাবে ওই জায়গায় ছাই লাগায়া দিলে রক্ত পড়া বন্ধ হবে পুরান কাপড় কেন আনছো কাটা জায়গায় বাম দেওয়ার জন্য আবু বকর বলো 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 আমি নবী তোমার কাছে জানতে চাই তোমার পুটলি তো দেখলাম কিন্তু তুমি কি আর কোনো কিছু বাকি রাখছো কিনা তুমি কি সব কিছু এনেছো কি কি এনেছো হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি সাইরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহর কসম আমার সবচাইতে দামি জিনিসটা আমার ঘরে রেখে আমার বিবিকে এক কাপড়ে রেখে আমার সন্তানকে এক কাপড়ে রেখে আমি আবু বকর বস্তাকে গায়ে দিয়ে আমি আমার ঘরে যা কিছু আছে আপনি নবীর কদমে হাজির করে দিলাম এই কথা যখন বলল অনেক সাহাবারা মনে মনে ভাবলেন দামি জিনিসটা তো রেখে আসছে আর কম দামি গুলো আনছে আমার নবী তো অন্তর্যামী আমার নবী জিজ্ঞেস করলেন আবু বকর দামি জিনিস কি জিনিস তুমি ঘরে রেখে এসেছো সিদ্দিক আকবর চোখের পানি জলজরায় ছারে দুই চোখের পানি ছাইরা বলে ও গো দয়াল নবী গো আল্লাহর কসম আল্লাহর পরে আমার ঘরে সবচাইতে দামি জিনিস হলো তিনি আর কেউ নয় আমার দয়াল নবী নূরুন নবী আমার রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবী আমার রহমাতাল লিল আলামিন কে আমার ঘরে জিম্মেদারি রেখে অর্থাৎ মুস্তফার নামের উপর বিবিকে এক কাপড়ে সন্তানকে এক কাপড়ে পরিবারকে এক কাপড়ে রেখে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যত জিনিস আছে আমি আপনার কদমে হাজির করে দিলাম বড় করে বলেন সুবহানাল্লাহ এই নাম্বার 1 সবাই হতে পারে ওই দিন ওমর ফারুক বললেন আমার আশা ছিল আমি নাম্বার 1 হব কিন্তু আমি সেই নাম্বার 1 হতে পারি জোরে বলেন না হতে পারি এই নাম্বার 1 কারা হতে পারবে যার অন্তরে নবীর প্রেম আছে এই জুলুস এই আগামী 30 তারিখের জুলুস এটা মাদাম বিবির হাটের বাসীর জন্য এটা ঈদের দিন আনন্দের দিন এটা কিসের দিন ঈদের দিন কারণ নবী না পাইলে ঈদুল ফিতর পাইতাম ঈদুল আযহা পাইতাম এই যে এত খুশি আনন্দ মুহররম বলেন এত কিছু বলেন এই যে অনেকে হিজরি নববর্ষ পালন করে এই আনন্দ বলেন খুশি বলেন কিছুই পাইতাম না যদি নবী না পাইতাম ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এই জন্য নবীর প্রেম ভালোবাসা এটার মর্তবা মর্যাদা অনেক উপরে এটার মর্যাদা মর্তবা অনেক উপরে এই জন্য আপনাদের মাদাম বিবির হাটের বাসীর প্রত্যেকের দায়িত্ব এই মিলাদুন নবীর মাহফিলের জন্য যার যার অবস্থান থেকে তৈরি থাকা ওগো রাসূল ওই দিন ছিল একটা আবু বকর সিদ্দিক কিন্তু আজকে একটা আবু বকর সিদ্দিকের গোলাম নয় আজকে আবু বকর সিদ্দিকের গোলাম বনার জন্য মাদাম বিবির হাটে ঘরে ঘরে প্রত্যেক সন্তান তৈরি আমরা সিদ্দিক আকবরের গোলাম বনে মুস্তফার জন্য জান লাগলে জান কুরবানি দিব মাল লাগলে মাল দিব দুনিয়ার যা কিছু লাগে মুস্তফা কদমে কুরবানি দিতে রাজি রয়েছে ঠিক কি না আর সেটা যদি মুখের মধ্যে শুধু যদি বলেন ঠিক বাস্তবে যদি ঠিক না হয় তাহলে আপনি মনে করছেন কেউ জানে না কিন্তু জানার মালিক একজন আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই এইজন্য আছে কো বলেন মদিনা মদিনা আছে কো মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা মিনের ঠিকানা হাই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিবানা মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আসে কম ঠিক কিনা এটা মুমিনের ঠিকানা হবে মদিনা এর চাইতে দামি কোনো ঠিকানা না এই জন্য দুনিয়ার সমস্ত ভালোবাসার প্রাণকেন্দ্র মদিনাওয়ালাকে না বানাইতে পারলে আপনি কখনো মুমিন দাবি করতে পারবেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আপনি ততক্ষণ মুমিন নন যতক্ষণ আপনি আপনার মা বাবা সন্তান পরিবার দৌলত আত্মীয় স্বজন যা কিছু আছে এই দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ দয়াল নবীকে মহব্বত করতে পারবেন না সবচেয়ে বেশি আপনি নামের মুমিন কাজের মুমিন হতে পারবে আন-নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুমিনের জন্য নবী হচ্ছে নিজের জানের চাইতে বেশি দামি প্রাণের চাইতে বেশি দামি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে বেশি দামি মুমিনের হৃদয়ে থাকে আমার নবী কারণ এই ঠিকানাটা যে মদিনাওয়ালার জন্য করতে পারবে জান্নাতের ঠিকানাটা তার জন্য হবে বড় করে বলো সুবহানাল্লাহ